নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দুই বোনের আদেশ তাদের একই সাথে পুজো করার, মেদিনীপুরের সিংহ পরিবারের জাগ্রত লক্ষ্মী সরস্বতী পুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি নিউজ ফ্রন্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গ্রাম বাংলার উন্নতি হয়েছে সবুজ বিপ্লবের পর। তার আগে বাৎসরিক ধান চাষের সমাপন হতো পৌষ মাসে, আর মকর সংক্রান্তির পর এলাকার মানুষের জন্য বসত গ্রামীণ মেলা। গ্রামের হরিমণ্ডপ ছাড়াও জিলিপির দেখা মিলত সত্যিকারের। মহাশল গ্রামের রাজপুত ক্ষত্রিয় পরিবারের পাঁচটি মূল অংশ বর্তমান, কিন্তু সেই প্রথম পুরুষ থেকেই চলে আসছে এই সময় একত্রে মা লক্ষ্মী ও মা সরস্বতীর আরাধনা, ২৪ প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন। এলাকার মানুষের একমাত্র বিনোদনের এই পুজোতে আজ প্রায় ২০০ বছরের বেশি সময়কাল ধরেই সাড়ম্বরে পূজিত ও পালিত হচ্ছে মহাশোল ক্ষত্রিয় বংশের লক্ষ্মী সরস্বতীর পুজো। কথিত আছে, নয় পুরুষ আগে অর্থাৎ প্রায় ২০০ বছরের বেশি সময়ে এই পুজোর প্রচলন হয়েছে, সেই থেকেই বংশানুক্রমে এই পুজো চলে আসছে। গ্রামের পাঁচ বংশের সবথেকে বয়স্ক পুরুষ এই সিংহবাড়ির পুজোর মূল আহ্বায়ক হন। কথিত আছে, সিংহবংশের আদিপুরুষ সৈজন সিংহ বিহার থেকে প্রায় ৭ পুরুষ আগে বাংলায় এসে মহাশল মৌজাতে জমি কিনে বসতি স্থাপন করেন। তারপর মায়ের স্বপ্নদেশ পান। পুরোহিত সঞ্জয়বাবু জানালেন, কথিত আছে, মাঘ মাসের একদিন রাত্রে বর্তমান মন্দির প্রাঙ্গণে রাত্রিযাপন করা গ্রামের কয়েকজন বয়স্ক দুই বোনের স্বপ্নদেশ পান এবং এই স্থানে পুজো করার আদেশ দেন। সেই সময় মাঘ মাস ও সরস্বতী পুজো নিকটে হওয়ায় দেবী লক্ষ্মী সরস্বতীর পুজো শুরু হয় এবং সেই থেকেই মহাশল গ্রামে মা লক্ষ্মী সরস্বতীর পুজো এক মেরের মধ্যে দাসদাসী সহ প্রচলিত হয়। পরবর্তীকালে ২৪ প্রহর ব্যাপী হরিবাসরের আয়োজন করা হয় এই পুজো উপলক্ষে। তখনকার একচালার খড়ের মন্দির এখন পাকার সাথে হরিমন্দির। পরবর্তীকালে পুজোর পরের দিন সকালে অধিবাস করে অখণ্ড হরিনাম ২৪ প্রহর ব্যাপী সূচনা হয় এবং মেলার আয়োজন করা হয়। প্রত্যেক দিন দুপুরে এলাকার নামিদামি কীর্তনিয়ারা ভোগ কীর্তন নিবেদন করে এবং মাকে ভোগ হিসাবে নিরামিষ খাবার নিবেদন করা হয়। এই উপলক্ষে শালবনি ব্লকের মহাশলের সিংহ পরিবারের সদস্যরা এবং তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং আশেপাশের জগন্নাথপুর খেমাকাটা ঝাটিয়ারা মণ্ডলকুপি গ্রামের গ্রামবাসী এবং তাদের আত্মীয় স্বজনরাও এসে উপস্থিত হন এবং মেলায় অংশগ্রহণ করেন। এভাবেই মেলার কয়েকদিন বিভিন্ন দোকানে বসে মিষ্টি জিলিপি সহ বিভিন্ন দোকানে বসে মেলার ব্যাপক জনসমাগম হয়। মায়ের হাতে পাকানো গুড় দিয়ে চিড়ের নাড়ু এই মেলার বিশেষ আকর্ষণ। হরিনামের সমাপনের পর দুই দিন ব্যবস্থা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এভাবে পুজো ও হরিনাম সহ মেলা চলে ৭ দিন ধরে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিরত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।